সুপ্রভাত, গুড মর্নিং। গানের সঙ্গে সকালের সম্পর্কটা ঠিক কবে থেকে বলুন তো? যবে থেকে পাখির ডাকে আমাদের ঘুম ভাঙে। সকালবেলা যারা গান করেন তারা রেওয়াজ করেন, আর আমরা যারা গান শুনতে ভালোবাসি সে রেডিওর দিনগুলো মনে পড়ে। দিন শুরুই হতো প্রভাতী সঙ্গীতের অনুষ্ঠান দিয়ে, সেই ভাবনাকে সঙ্গে নিয়েই সকাল সকালের জন্ম। তাই রোজ সকাল, রোজ রোজ সকাল ভরে ওঠে আমাদের নানা রঙের গানে, মন ভালো করা গানে। আজকের সকালটাও তেমনই একটা সকাল হতে চলেছে, কারণ আজকের সকালে যিনি আমাদের আজকের অতিথি, যে আমাদের আজকের অতিথি বাচ্চা ছেলে, যে বলাই ভালো, যে আমাদের আজকের অতিথি, সে এত সুন্দর সুন্দর গান আজ আমাদের জন্য নিয়ে এসেছে। আজকের সকালটি একটি ব্যতিক্রমী সকাল হতে চলেছে। আপনাদের সঙ্গে পরিচয় করে দিই আমাদের আজকের অতিথির, রাহুল মিত্র মুস্তাফি। সুপ্রভাত রাহুল। তুমি যে ভাবনা নিয়ে আজকে গানগুলো চয়ন করে এনেছো, শুরুতেই আমরা কিছুটা আভাস পেয়েছি যখন তুমি ব্যালেন্সিং চলছিল, মাইক্রোফোন টেস্টিং চলছিল, একটা অন্যরকম সকাল আমরা পেতে চলেছি তোমার গানে গানে। কারণ গানের একটা ভূমিকা যেমন রয়েছে আমাদের আত্মাকে শান্ত করে, আমাদের মনোরঞ্জনের ভূমিকাও অবশ্যই রয়েছে, তার সঙ্গে সঙ্গে আরেকটা বড় ভূমিকা রয়েছে, আত্মার শুদ্ধিকরণ হয় গানে। আজকের সকালটা সেই আত্মার শুদ্ধিকরণের একটা জায়গা তৈরি হবে তোমার গানে গানে, যেরকম গান তুমি বেছে এনেছো দেখলাম। গানে গানে শুরু করো। একদম একদম শুরু করছি। প্রথম শিবস্তুতি, সুর এবং কথা প্রচলিত, সুর আমার গুরু শ্রীমতী সবিতা লক্ষ্মীদাসগুপ্ত। নমস্তুভ্যং বিরূপাক্ষ, নমস্তে দিব্যচক্ষুষে, নমঃ পিনাকহস্তায়, বজ্রহস্তায় বহি, ত্রিশূলহস্তায়, দণ্ডপাশাসিপানে, নমস্ত্রৈলোক্যনাথায়, ভূতানং পতয়ে নমঃ, বাণেশ্বরায়, নরকার্ণব জ্ঞানপ্রদায়, করুণাময় সাগরায়, কর্পূরকুন্দধবলেন্দু জটাধরায়, দরিদ্র দুঃখদহনায় নমঃ শিবায়, কারণ খুব একটা কিছু বলবার আজকে নেই, আজকে শুধু শোনার রয়েছে। আমাদের ফোন নাম্বার 2423522, 2423522323। আজকে সকাল একেবারে একটা অন্যরকম সকাল আমরা রাহুলের কাছ থেকে উপহার পেতে চলেছি, যেখানে অনেক রকম গান সাজিয়ে এনেছে রাহুল। রবীন্দ্রনাথের গান থাকবে, থাকবে কিছু স্তোত্র, থাকবে আমাদের খুব পরিচিত প্রার্থনা সঙ্গীত, সেই সব নিয়ে আজকের সকালটা আমাদের কেবলই প্রার্থনার সকাল হয়ে উঠবে। রাহুলের পরে কি গান বেছে এনেছো বলো? রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম আদিতপশক্তি। আদি তব সুক্তে আদি পরম,
আমাদের শিব শক্তি থেকে রবীন্দ্রনাথ রচনা করলেন প্রথম আদিতব শক্তি। কি অপূর্ব সৃষ্টি, এক একটা আর একটা অদ্ভুত একটা জায়গায় আমাদের উত্তরণ হয়, যেখানে যে হয় না একটা হায়ার লেভেলে আমাদের একটা জায়গাতে নিয়ে গিয়ে গানটা পৌঁছে দেয়, যেখানে একটা মুগ্ধতার অন্য আবেশে আমরা জড়িয়ে থাকি। দারুণ সুন্দর, দারুণ সুন্দর। তুমি এরপরে কি গান বেছে এনেছো বলো? পরের গান শ্রীরামকৃষ্ণ আরাত্রিকম, যেহেতু আমার স্কুলিং মায়ের শ্রীরামকৃষ্ণ আশ্রম থেকে, ফলে এই গানটার সাথে আমার একটা মানে বহু যুগের সম্পর্ক।